এই গাইজ, গুড মর্নিং। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না এখন ভালো থাকাটা খুব জরুরি, এখন তো বেশি করে জরুরি। এখন একটু ব্যাংকে যাচ্ছি সকালবেলা, এবার এটা যেটার জন্য ভিডিওটা শুরু করলাম। এখানে এখানে প্রচুর রোদ, এখানে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে প্রচুর রোদ, ওই দিকটায় পুরো কালো মেঘ, মানে এক সাইডে মেঘ এক সাইডে রোদ। তো এইভাবে যাচ্ছি, তো আস্তে আস্তে যাই ব্যাংকে। দোষের মধ্যে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেলো, দেখতে পাচ্ছ ছাতা খুলে নিয়েছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দিয়েই যাচ্ছি। সাইকেলটা নিয়ে আসিনি আজকে, কারণ সাইকেলটা নিয়ে একটু বাবা বেরিয়েছে, তাই আমি এমনি যাচ্ছি। একটু আগে বৃষ্টি হচ্ছিলো আর এখন দেখো পুরো খাঁ খাঁ করছে রোদ, পুরো টানা রোদ দিয়ে দিয়েছে। এই হচ্ছে মেঘ বৃষ্টির খেলা হচ্ছে, যাই হোক রোদ আর বৃষ্টির খেলা, সরি মেঘ বৃষ্টি বলছি, মানে মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ। তাহলে এইখানে রোদটা একদম অস্বাভাবিক, একটু রাস্তা ভেজা নেই, পুরো শুকনো রাস্তা, মানে বৃষ্টি এখানটা হয়নি। একটু আগেই যখন হেঁটে আসছিলাম তখন ওখানে বৃষ্টি হচ্ছিলো, তোমরা দেখলে ছাতা নিয়েছিলাম। যাই হোক, ব্যাংকে যাই, কাজ মিটলে তারপর বাড়ি যাবো। আমি আজকে একটা লেভেলের কাজ করেছি, মানে একদম পুরো মাথা মতো কাজ করেছি। আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, ব্যাংক বন্ধ, ছাপ খেলা আছে, সেটা দেখতে পাচ্ছ SBI সামনে দাঁড়িয়ে আছি সোনার করে, ব্যাংক বন্ধ আছে সেকেন্ড স্যাটারডে, যেহেতু কী আর করা যাবে, আর যাওয়ার সময় ট্রেনে বেরিয়ে যাবো। তো যাই, আর কোনো কাজ নেই, বেকার আসা হলো, অনুগ্রহ করে শুনবেন, মাইক চলেই যাচ্ছে, যাই হোক বাড়ি যাই। সোনার করে মারাত্মক লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্টেশনের নিচে দাঁড়িয়ে আছি, খুব লেভেলের বৃষ্টি হচ্ছে। এবার ট্রেন এলেই চলে যাবো, ট্রেন আসছে না তাই জন্য দাঁড়িয়ে আছি। তো এই যে দেখতে পাচ্ছ, এসে স্নান টান করে খেতে বসে গেছি, ভাত আছে, এটা যে লাল শাক আছে, এটা কি মা কুদরি আলু পোস্ত, কুদরি আলু পোস্ত আর লাউ ডাল। যাই হোক, আজকে শনিবার নিরামিষ না? ও আচ্ছা ঠিক আছে, তো খাই। তো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটু কালিকাপুরে, হিন্দু চলে এসেছে, একটা কাজ আছে, তারপরে ওখান থেকে যাবো গড়িয়া, কারণ আজকে স্যাটারডে, ড্রয়িং ক্লাস করানো আছে গড়িয়াতে। তো আস্তে আস্তে যাই। তো বাঘাবতী নেচে গেছি দেখতে পাচ্ছ, এবার হেঁটে হেঁটে যাচ্ছি হাইল্যান্ড পার্কের দিকে, ওখান থেকে বাস পেয়ে যাবো কালিকাপুরে। এই যে দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে উল্টো রথ, ওই জন্য রথটা হচ্ছে সাজাচ্ছে, ফুল টুল দিয়ে সাজাচ্ছে, দেখে ভালো লাগলো। বিকেলবেলা উল্টো রথ, বিকেলবেলা সব রথ নিয়ে বেরোবে। যাই হোক যাই। তো শাক, এই দেখতে পাচ্ছ গ্ল্যামার বয়, ছাতা ছাড়া চশমা ছাড়া বাইরে রোদের মধ্যে বেরোয় না, আমার কোনো দরকার নেই, রোদ আমাকে পুরো ভিটামিন ডি, আমার পুরো শরীরে একদম উপচে পড়ছে। আর ও ছাতা, এ বাবা ছাতা না থাকলে ছাওয়াতে হেঁটে হেঁটে যাওয়া, ও ইন্দ্রজিৎ নাটক করতে পারো, হলো নাটকেন্দ্র। যাই হোক, তো কাজ মিটিয়ে তারপরে যাবো গড়িয়া, আর ইন্দ্র বাড়ি চলে যাবে। তো আঁকা ক্লাস করে বেরিয়ে গেছি, গড়িয়াতে আছি এখন, ওই দেখতে পাচ্ছ ওখানে একটা রথ বেরিয়েছে, রথটা দেখবো, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ রুটি সুজি আর এটা কি কুদরি আলু পোস্ত, তো খাই আর খেলা দেখছি সঙ্গে। তো ইন্ডিয়া আজকের ম্যাচটা জিতে গেল, 49 রানে জিতে গেল, মানে কালকের ম্যাচটা, মানে কালকে বলছি আগের ম্যাচটা জিতেছিল 50 রানের উপরে, আজকে জিতলো 49 রানে, মানে ইন্ডিয়া মারাত্মক খেলছে, 121 রানে বান্ডিল করে দিয়েছে ইংল্যান্ডকে। যাই হোক, খুব ভালো, খুব ভালো, অতি উত্তম, অসাধারণ। কিন্তু বিরাট কোহলি আজকে রান পেলো না, ভাবছিলাম যে বিরাট কোহলি রান পাবে, আজকেও রান পেলো না, এক রান করেছে মাত্র। যখন গড়িয়াতে দাঁড়িয়ে বড় রথের দড়িটা টানলাম তখন একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ ছোটোবেলায় আমি আর বিশ্বনাথ কাকা, আমাদের বাড়িতে বিস্কুটের ডাব্বা আসতো, এই কাগজের পেটিগুলো হয় না, পেটিগুলো আসতো, ওই পেটিগুলো দিয়ে সাইকেলে বিয়ারিং হতো, সাইকেলে বিয়ারিং লাগিয়ে রথ আমরা নিজেরা বানাতাম। সব দিনগুলো সত্যি খুব মিস করি, ছোটোবেলাটা বেশ ভালো ছিলাম আর কি। যাই হোক, এখন বড় হয়ে গেছি, আর কি করা যাবে। তো গাইজ, ভিডিওটা যদি থাকবে ভালো লাগলে কী করতে হবে জানো, তোমরা লাইক করে দিতে হবে, খারাপ লাগলে ডিসলাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও ভিডিওটা মধ্যে তোমাদের কী ভালো লাগলো। আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পেতে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যে দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই।